হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। দেখতেই পাচ্ছেন আমি আজকে আপনাদের মাঝে বাটা মাছ নিয়ে হাজির হয়ে গেলাম। বাটা মাছের রেসিপি দেখাবো আজকে, বাটা মাছের দো পেঁয়াজু করবো আর কি। তো আসলে যারা ইতালিতে থাকেন তারা হয়তো কেউ খাইছেন আর হয়তো কেউ খান নাই, যারা এখনো খান নাই প্লিজ এই মাছটা খেয়ে বলবেন যে এত মজা মাছটা, কি বলবো, অনেক মজা। মানে এটা যে ফ্রোজেন মাছ ওটা মনেই হচ্ছে না। আমি যেভাবে করছি লেবু লবণ দিয়ে সেম ওই রকম ভাবে আপনারা অনেকক্ষণ মাখিয়ে রাখবেন, তারপর ধুয়ে ফেলবেন। আর আসলে আমি তো মনে করছি যে তাজা মাছ খাইতেছি, এরকম লাগছে। আর আসলে ইতালিতে মাছগুলা খাইতে একটু গন্ধ লাগে, যে কোনো মাছ, কিন্তু এই মাছটা একটু গন্ধ নাই, অনেক ভালো লাগছে, একদম একদম তাজা মাছের মতো। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা এখনো খান নাই প্লিজ খেয়ে দেখবেন আর আমার কথা মনে করবেন। তো এই যে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি, দু পেঁয়াজ করবো আর কি। এখন আমি পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে নিয়েছি হালকা। এখন রসুন দিয়ে নিয়েছি, তারপর আদা, তারপর একে একে সব মশলা দিয়ে নিব আর কি। সব মশলা থেকে একটু একটু দিব, কারণ মাছ হিসাবে মশলা আর কি। আবার বেশি মশলা হলেও ভালো লাগবে না, কম হলেও ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর মরিচ গুঁড়ো, আর সামান্য পরিমাণে একটু ঝাল দিয়েছি, কারণ ঝাল হয়েছে দেখি অনেক ভালো লাগছে। আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নিয়েছি। তো এখন আমি টমেটো দিয়ে দিব। টমেটো আসলে একটু বেশি পরিমাণে দিবেন, কারণ দু পেঁয়াজুতে টমেটো অনেক বেশি লাগে, যে দেখতেই পাচ্ছেন। এখন আমি পানি দিয়ে দিব, মশলাগুলো একটু কষিয়ে নিব, তারপর মাছ দিয়ে দিব। আর আমি যেভাবে করছি অবশ্যই এভাবে আপনারা ট্রাই করে দেখবেন, মানে খাইতে অসম্ভব মজা লাগবে আপনাদের কাছে, আমার আমি বলছি আর কি। তো আশা করি এভাবে ট্রাই করে দেখবেন। তো যে দেখতে পাচ্ছেন আমি এগুলাকে আবার ক্লিন করে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি। তো প্লিজ আপনারা ট্রাই করবেন, আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের কাছে। আর ভালো লাগলে সার্থক। তো এই যে হয়ে যাচ্ছে আমার মাছ, বাটা মাছ। তো এখন আমি অবশিষ্ট টমেটো ছিল কয়েক পিস রেখে দিয়েছি, এগুলো উপর দিয়ে একটু ইয়ে করে দিয়েছি। আর তিনটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি, আর আমি বিশেষ করে কাঁচামরিচ গোটায় দিই, কাটি কম দিই। যেই যেই তরকারিতে গুঁড়া মরিচ দিই ওইটাতে কাঁচামরিচ কাটি দিই না, কারণ এতে করে ঝাল বেশি হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।